মূর্তি বানাইছে গাইস, কিন্তু এরকম টাইপের কি রে গাইস, এরকম টাইপের মূর্তি বানাইছে। এটা কিন্তু গাইস মূর্তি কিন্তু খুব ভাই ডেঞ্জারাস মূর্তি। এটা এই দুইটা আছে আর এটা এতটুকু চা, তো ওই দিক দিয়ে এখন আমরা যাওয়ার ট্রাই করবো গাইস। অনেক কিন্তু মজা কিন্তু লাগতেছে বুঝছেন গাইস, দেখেন না কি মজার মজার জায়গা, মজা একটা ফিল একটা করতেছি। দেখেন মাইছে দেন আসতেছে ছোট বলেন তো যাইত আছে, এত জায়গা বলো পোলাইবান থাকে, দেখছেন কি কি একটা অস্থির মজার। দেখেন ব্রিজ কি একটা মজার একটা ভিউ। সো হাই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার ইউটিউব চ্যানেল। তো সো গাইস, আজকে একটা কিন্তু একটা তামাম ধামাক্কা একটা ব্লগ একটা নিয়ে আসলাম, মানে এটা একটা পার্কও না, পার্কের মতো না, এর মধ্যে কিন্তু তামাম ডেঞ্জার ডেঞ্জার। তো গাইস মাছ দেখছি কিন্তু গাইস বাপের জন্ম এত বুড়িও না মাছ দেখি নাই, তো আজকে এটা জব। গাইস পার্কে ডুকতি না ডুকতি কিন্তু গাইস একদম হন খেত ধান খেত সব খেত কিন্তু পাওয়া স্টার্ট করে গেলাম। ওই দেখেন নাইর উঠ, দেখেন কি পরিমাণ, দেখেন কস্তুরি, কিন্তু এগুলা কস্তুরি কিন্তু আমাদের ওই জায়গায় কিন্তু অনেক অনেক আছে। এগুলা দেখেন কি ডিজাইন ডিজাইন ফুল গাছ, তো এখন ঢুকলাম দেখেন ওয়াও ওয়াও, দেখেন গাছতলাতে মানে সিনেমেটিক শট এক কথা কবার গেলি। আর উপরতে দেখেন ওই দেখেন বান্দর নাগলা, দেখেন ঝুলাঝুল দেন কথা আছে, আর ওই যে ড্রাম এই দেখেন বান্দর নাগলা ঝুলাঝুলি এই জায়গায় কি যেন ঝুলাঝুলি করতে পারি আজকে। তো বেশি লেট না করে কিন্তু আমরা কিন্তু একদম উপরে কিন্তু গেতাছি একদম, এটা দিয়ে ডাইরেক্ট একদম উপর যাম, উপর যা হেরা একবার এক কথায় কবার গেল খেলা সেই জায়গায় যাম সেই জায়গায়। তো গাইস আইতে না আইতে কিন্তু একদম সিঁড়ি বাই স্টার্ট করলাম গাইস, এটা কিন্তু সিঁড়ি বাইতেছে এমনিতে না কিন্তু গাইস একদম এর উপর যাম, উপর থন ভোটাঙ্গের গেটে যেরকম নাকি পানি সাইডে দেয়, এক সাইডে পানি আর এক সাইডে একদম উন্না মাছ, ওয়াও ফিল ওয়াও ওয়াও ফিল ওয়াও। তো গাইস বৃষ্টিটা দিছি এবিদে নাই, দিনের লাভের জন্য দিছি, এই সাইডে দেখেন খালি দেন ভোটাঙ্গের পানি, তো তিরিশটা তিরিশটা দিছি গাইস, লাভ আছে লাভ আছে, দেখেন কি সুন্দর, দেন খালি পানি আর পানি ময়ল পরে দেখি গেলে একবার যাও গা। তো গাইস দেন তো আমাদের টিম মেম্বার সব দেখেন সব কিছু দেন আগে আগে। তো গাইস আজকে কিন্তু আপনাকে কিন্তু আমার মজা করে কিন্তু গাইস দেখাবো, এক মুড়ে হলো পানি আর এক মুড়ে একদম পানি নাই, এটাই আপনাকে উপর থন দেখ। তো গাইস যে সাইডে আপনাকে নিয়েছি এই সাইডে কিন্তু আমার মজা করে আপনাকে কিন্তু দেখুন, দেখেন না কি মজার ভিউ রে ভাই। আর নিচে কিন্তু গাইস এই যে মানে 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 সুইচ গেট আর এই সাইডে পানি আর ওই সাইডে শুকনা, তো দেখলেন তো উল্টা পাল্টা করে। আর গাইস এই জায়গায় কিন্তু গাইস সিনেমার শ্যুট কিন্তু হয়েছে বলিউডের, প্রায় তিন চারটা বলিউডের শ্যুট হয়েছে। আর এর তলে কিন্তু গাইছে দেখেন সুইচ গেট, এই জায়গা পানি জল সাইড দেয় রে ভাই, ভোটাঙ্গের পানি যেরকম যায় তার সাই স্পিডে যাবো এক কথায় কবার গেল গেলা গাইছে। দেখেন এই সাইডে পানি, এই সাইডে পাহাড় আর এই সাইডে আমরা উল্টা উল্টা করি এম ডাব্লিউ এল, ওটা মানে কি গাইছে আমি কিন্তু এখনো কিন্তু দিশা পাইতেছি না, যদি আপনার ক্যামেরা যদি আইসা জল থাকে তাহলে তো ভালো কথা। এই জায়গায় বলে অনেকেই বলিউডের শ্যুট বলে এই জায়গায় বলে হয়েছে, কীরকম হয়েছে কি না হয়েছে এটা কিন্তু আমি গাইছ জানি না, তো এরকম দেখেন কীরকম দেখেন মানুষ গাইছ। আপনার চোখের সামনে কি জানেন উই যে একটা ঝোলানি কি জানেন দেখতে পারেন, তো এটার উপর দেখুন কিন্তু আমরা কিন্তু যাবো গাইস, যেটা দেখতেছেন ঝোলানি, তো ওটার উপর দেখে কিন্তু আমরা যাবো। ওটা আছে একটা, এই যে একটা আছে বুঝছেন, এই দুইটা আছে আর এটা এতটুকু চা, তো ওই দিক দিয়ে এখন আমরা যাওয়ার ট্রাই করবো গাইস। তো গাইস আপনারা কিন্তু অনেকে কিন্তু খাতা কিতাবের মধ্যে কিন্তু দেখেন যে ঝোলানি পুল বা ব্রিজ, তো দেখেন আমার ডাইন পাশে দেখেন দুইটা দুইটা দেখেন ঝোলানে পুল আছে, তো বিশ্বাস না হয় দেখেন অলরেডি দুইটা, তো এগুলা কিন্তু আমরা কিন্তু খাতার উপরে কিন্তু দেখতাম বুঝছেন, তো এটার মধ্যে আজকে আমরা সরাসরি এখন যাবো যাই আপনাদের দেখানোর চেষ্টা করবো বুঝছেন গাইস। তো গাইস আমার জীবনের ফার্স্ট কিন্তু এত মোড়া কিন্তু গাইস আমি সেন দেখলাম, মানে এই সেনটা আপনারা বলতে পারেন যে এটা কি এর সেন গাইস, এটা কিন্তু ওই যে সুইচ গেটের এই দেখেন তলের যেটা যে পানি যেটা সুইচ গেট হে মেন গেটের এই সেনটা বুঝছেন গাইস, দেখেন এক সাইডে যেন লাখো লাখো লিটার দেখেন পানি আর এই সাইডে কিন্তু পানি নাই বুঝছেন, এই গেটটা যদি সাইড দেয় তাহলে ভাইবের নাম যে একদম বোড়াঙের পানি নাগলা যাবো। তো গাইস এখন যে জায়গায় গেতা সেই জায়গা দেখলি গুলো আপনার কিন্তু অস্থির হয়ে যাবেন গা, না অস্থির যাবো না, তো দেখেন কি মজার ইয়া লুকটা কিন্তু মজা লাগছে না। তো গাইস সরাসরি ফাইনাল কিন্তু একদম ঝোলাইনা ব্রিজের সামনে কিন্তু আসলাম, দেখেন আমার জীবনের ফার্স্ট টাইম আমি এক তারালা দড়ির উপরে আমি কিন্তু দেখতেছি, এটার উপরে কিন্তু আমরা কিন্তু গাইস যাবো আর আপনার মনোরঞ্জন মানে এনজয় করে আপনার কিন্তু সাথে কিনে ঘুরবো বুঝছেন গাইস। তো এই জায়গা দেন চুপা চুপি করে দেন আর দেন ফটো উঠতেছে, আমরা কিন্তু দেখা দেখি করতেছি আর উপর তো বিশেষ লেট না করে। এই যে দেখেন শিকার নাগলা যেটা ব্রিজ, তো সেই ব্রিজটা এটা আমি কিন্তু ধরেন সে আমরা কিন্তু এর মধ্যে কিন্তু একটা একটা ফটো কিন্তু উঠলাম, তো আমার সাথে কিন্তু যে বন্ধুরাও কিন্তু আছে দেখেন না গাইস, এটা এটা একচুয়ালি গাইস কি দিয়ে বানাইছে দেখেন, তার কাটা যে ব্রিজ তার কাটা যে আছে একমাত্র হচ্ছে সেটা দিয়ে বানাইছে, এত মজা করে দেখেন বানাইছে। আমাদের পাঁচমুড়ায় যেটা আছে মানে ভোটাং থন যেটা মানে এই যে পানি সার দিল গেলে এই যে ভোগ গায়ে পানি পড়ে, তো সেটা আছে। তো গাইস অনেক কিন্তু মজা কিন্তু লাগতেছে বুঝছেন গাইস, দেখেন না কি মজার মজার জায়গা, তো বিশ্বাস করে দেখেন কি একটা ফিল একটা উঠতে আছে বুঝছেন না গাইস।
আমি যে গাইস এই বিরিসের উপর যে আসতেছে পারবো আমি কিন্তু আজও কিন্তু ভাবতে পারি নাই তো এই গাই এই বিরিসের উপর ঘুরে মুড়ে খুব একটা মজার মজা একটা ফিল একটা করতেছি দেখেন মানুষ দেন আসতেছে ছোট বলেন তো যাইত আছে এত জায়গা বলো পোলাইবান থাকে দেখছেন কি কি একটা অস্থির অস্থির মজা বুঝছেন তো এই সাইড তো আপনাকে একটু দেখাই দেখেন কি একটা মজার দেখেন ব্রিজ কি একটা মজার একটা ভিউ তো দেখছেন গাইস এই যে এটা হলো ই কি সুন্দর দেখেন একটা নজারা ভিউটা কিন্তু তমাম বিউটি মূর্তি দেখছি গাইস কিন্তু কিন্তু আমি কিন্তু গাইস আজও কিন্তু এরকম টাইপের কিন্তু আমি গাইস কিন্তু মূর্তি কিন্তু দেখি নাই দেখেন না গাইস কি টাইপের এটা মূর্তি কি হয় না হয় ইন টোটাল গাইস এটা কিন্তু আমি কিন্তু গাইস বলতে পারবো না দেখেন না গাইস এটা কি কোন টাইপের মূর্তি ভাই মূর্তি বানাইছে গাইস এরকম টাইপের কি গাইস এরকম টাইপের মূর্তি বানাইছে এটা কিন্তু গাইস মূর্তি কিন্তু খুব ভাই ডেঞ্জারাস মূর্তি এটার মধ্যে যে কোন টাইপের কি করে না করে কিন্তু গাইস আমি দিশা পাচ্ছি না কি বলবো তো গাইস জ্বলন্ত ব্রিজ কিন্তু গাইস দুইটা তো আপনারা ভাবেন যে একটা নাকি একটা না কিন্তু গাইস ওই যে ওই সাইড একটা আছে তো এই সাইড একটা আছে তো ওটার উপর দিয়ে তো ফাইনালি আসলাম তো এটা এখন ধরেন যে সেকেন্ড একতারালা ব্রিজ তো এটার উপর দিয়ে যাবো তো এটার উপর দিয়ে একটু এক্সপিরিয়েন্স নিব তো কিরকম কি সমাচার ওই ব্রিজের তো কিন্তু গাইস এই ব্রিজ কিন্তু ভয়ানক ডেঞ্জারাস দেখেন এই জায়গায় দেখেন কি দেন দেখছে ডেঞ্জারাস ডেঞ্জারাস আর গাইস দেখেন না এই সাইডটা দেখেন কিরম দেখেন ওয়াও বিউটিফুল ওয়াও ওয়াও এক কথা করে গেলে তামাম মজা ওই ব্রিজের তো এই ব্রিজ শতগুণ মজা শতগুণ তো ব্রিজে উঠতে না উঠতে কিন্তু এই যে কার পাশাপাশি লাগাচ্ছে গেদা গেদি রে খুবই ইচ্ছা তার মানে প্রিয় জায়গা খুবই মানে এই জায়গায় মানে রোমান্স করা জায়গা আর কি সেই মজা জলাই না ব্রিজ ধরেন সি একে একে দুইটা এই জায়গায় এই এটাই কিন্তু গাইস আপনারা কিন্তু খাতার উপরে কিন্তু পিস্টার মধ্যে কিন্তু পান তো এই ব্রিজটা বুঝছেন একদম হাওড়া টু একদম সেম টু সেম গাইস এটা কিন্তু একদম হাওড়া হাওড়া নাগলাই কিন্তু গাইস এই যে এটা কিন্তু চলন্ত ব্রিজটা তো দেখেন কি মজা ও রে গাইস দেখেন চলতে দেখেন স্পিড বোর্ডও দেখেন কেত আছে তুখার উড়ে হেলছে দেখেন তুখার সেই সাত গাইস তো অলরেডি দেখা তো হইলো তো বলবেন কিন্তু গাইস যে কমেন্ট বক্সে জানাই দিবেন যে ওটা ভালো লাগছে কি না এটা ভালো লাগছে কোন সাইডটা বেশি বিশ্বাস করে বেশি ভালো লাগছে তো এটা কিন্তু বলবেন ইয়া গাইস দেখেন হই যান উড়ে হেলছে ভিডিও দেখলেন তো কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো অনেক কিন্তু গাইস আপনাদের জন্য কিন্তু কষ্ট করে কিন্তু গাইস ভিডিও বানাইছি আর গাইস সবাই যদি পেজটা নতুন হয়ে থাকেন প্লিজ সবাই পেজটা ফলো করে আমার পাশে থাকেন আর নেক্সট ভিডিও আরেকটা আছে তাম ধামাখা মজাদার ব্লগ তো